فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. السلام ورحمة الله وبركاته. إسلامي دوتو جنس আছে, একটা নাম হচ্ছে হিজাব আর একটা নাম হচ্ছে ইখতিলাত। হিজাব মানে পরিপূর্ণ নিজেকে পরপুরুষের দৃষ্টি থেকে, নন মাহরামের দৃষ্টি থেকে গোপন রাখবেন। আর দ্বিতীয় হচ্ছে ইখতিলাত, মানে নন মাহরামের সাথে ওঠা বসা থেকে দূরে থাকবেন, যদিও পরিপূর্ণ হিজাবের সাথে হোক। পুরো মুখ ঢেকেও পরপুরুষের সাথে বসা, কথা বলা, হাসা, এই যে এইটা একটা ফেতনার কারণ। মানে হিজাবটাও ফরজ করা হয়েছে ফেতনা থেকে বাঁচার জন্য, দূরে থাকার জন্য, আর ইখতিলাতটাও ফেতনা থেকে দূরে থাকার জন্য ইসলামে মানে বিধিবদ্ধ করা হয়েছে। পরিপূর্ণ হিজাবের সাথে হলেও পুরুষ মহলে মহিলাদের চাকরি ফেতনার কারণ। এই জন্য ওলামারা বলেন যে ফেতনার ভয় যেখানে আছে সেখানে মহিলার যাওয়া উচিত না, চাকরি করা উচিত না, বিশেষ করে পুরুষের সঙ্গে লেনদেন, ওঠা বসা, কথা বলা, তারপরে আওয়াজ, কণ্ঠস্বর। অবশ্য কণ্ঠস্বরের মধ্যে পার্থক্য আছে, কণ্ঠস্বর তিন রকম হয়, এক হচ্ছে কর্কশ আর এক হচ্ছে মোহনীয় কণ্ঠ। এই মোহনীয় কণ্ঠ কোরআনে মোহনীয় কণ্ঠে মহিলাদেরকে কথা বলতে নিষেধ করেছে। আর একটা হচ্ছে স্বাভাবিক কণ্ঠ, কণ্ঠস্বর যাই হোক তবুও কথাবার্তা বলার সময়ে পুরুষদের সাথে একটা মানে মেলামেশা যাকে বলা হয়, সেইটা হচ্ছে ফেতনার কারণ। সেখানে পর্দা বজায় থাকলেও অন্য ফেতনা হয়তো আসতে পারে। তার জন্য ওলামাদের মত হচ্ছে যে পুরুষ মহলে মহিলাদের চাকরি জায়েজ না। বাকি আপনি জানবেন আপনার প্রয়োজনীয়তা এবং আপনার পর্দাপোশিতা যতই চেষ্টা করুন, মানে আপনি যে হয়তো ভাববেন যে আমি চোখ বন্ধ করে থাকব, কিন্তু চোখ বন্ধ করে থাকলে আপনাকে কেউ দেখবে না তা নয়, তো সেটা আপনার ব্যাপার। বাকি আমরা বলতে পারবো না যে আপনার জন্য চাকরি করা জায়েজ ওই মহলে।